আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে ফ্রাইড চিকেন বা গ্রিল চিকেন বানানো হয় কোনো প্রকার গ্রিল মেশিন ছাড়া। তো আপনাদেরকে দেখাবো প্যানে কিভাবে এগুলো বানাতে হয়। প্রথমে আমরা হচ্ছে কিছু ময়দা নিয়ে নিলাম এবং সেখানে হচ্ছে মশলা, মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। সেখানে মুরগির মাংসের মশলার সাথে ইয়ে আছে একটু, কি বলে, গ্রিল চিকেনের মশলা। তারপরে হচ্ছে দই দিয়ে দিলাম, টক দই পাওয়া যায়নি এই জন্য হচ্ছে মিষ্টি দই দিলাম। পরে আমরা লেবু দিয়ে এখানে টক বানিয়ে নিব। তারপরে হচ্ছে একটু ই দিব, সস দিব। হ্যাঁ, সস দেওয়ার পরে হচ্ছে সরিষার তেল দিব। সরিষার তেল দিলে কি মানে ফ্লেভারটা খুবই ভালো আসে, সরিষার তেল দিয়ে রান্না করলে। সসটা একটু কম হয়ে গেছে যার জন্য হচ্ছে আরও একটু দিয়ে দিলাম। এখন আদা পেস্ট, রসুন পেস্ট, এখানে অবশ্য ইও আছে, মশলার পেস্টও আছে, পরিমাণ মতো দিয়ে দিলাম 2 চা চামচ করে। হ্যাঁ, এখন হচ্ছে হলুদের গুঁড়ো দিতে হবে, হলুদ 1 চা চামচ পরিমাণ আর কি। মরিচটা একটু বেশি লাগবে আর কি, মরিচের গুঁড়োটা এটা এখানে 2 চা চামচ দিতে হবে, বা যতটুকু ঝাল খাইতে পছন্দ করেন আর কি আপনারা। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তারপরে এটা হচ্ছে জিরার গুঁড়ো। এই এটাও আর এক প্রকারের এই আর কি, ধনিয়া আর কি। এখন একটু এই যে লেবুটা দিয়ে একটু টক টক করবো আর কি, যেহেতু টক দই পাইনি সেহেতু লেবুটা দিয়ে আর কি টক দইয়ের কাজটা চালিয়ে নেব আর কি। তারপরে টক দই দেওয়ার পরে এটাকে ভালোভাবে খুবই মিক্স করতে হবে, হ্যাঁ, যেন কোনো ই না থাকে। একদম ভালোভাবে মিক্স করলে সুন্দর দেখা যাবে, হ্যাঁ, বা কালারটা আসবে আর কি। তারপরে ভালোভাবে মিক্স করার পরে পরিমাণ মতো লবণও দিতে হবে অবশ্য, হ্যাঁ, এই স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খায় আর কি সেরকম করে দিতে হবে। তারপরে ভালো করে মিক্স করতে হবে। তারপর মাংসগুলো ভালো করে মিক্স করে এখানে হচ্ছে ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে আর কি। ভালো করে মিক্স করে মাংসগুলো রাখবো ফ্রিজে ঘন্টাখানেক বা তার বেশি, 1.5-2 ঘন্টা, আরও বেশি রাখলে আরও ভালো হয়, হ্যাঁ, 5-6 ঘন্টা, অনেকেই 5-6 ঘন্টা রাখে। 5-6 ঘন্টা রাখলেও ভালো থাকে মাংসগুলো, আর এটার ফ্লেভারটা অন্যরকম আসে। র্যাপিং পেপার দিয়ে আটকিয়ে বা ই পেপার দিয়ে আটকিয়ে ফ্রিজে রেখে দিলে ভালো হয় আর কি, মাংসটা আরও ই থাকে। তারপরে এখন হচ্ছে আমরা ই করব, মানে কিভাবে ফ্রাই করব আর কি। তো হালকা একটু সরিষার তেল দিলাম, তারপরে একটু সরিষার সাথে একটু সয়াবিন মিক্স করে দিলাম, একটু ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, আপনারা খাইলেই বুঝতে পারবেন। হ্যাঁ, একবার চেষ্টা করে দেখেন, দেখবেন আপনারা। এখন হচ্ছে এই যে দিব, দেখেন কিরকম করে ইয়ে আসতেছে, তেলটা গরম হওয়ার পরে আর কি দিচ্ছি। দেওয়ার পরে এই প্যানের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা দিয়ে, এটা হচ্ছে শেষ পর্যায়ে আর কি, ঢাকনাটা দিয়ে হচ্ছে মানে ঢেকে দিতে হবে, তারপর হয়ে গেলে এটাকে ই করতে হবে। এরকম আরো মজার মজার ভিডিও পেতে, খাবার দাবারের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সহযোগিতা আমাদের।